তো সর্বপ্রথম আমার প্রশ্ন নির্মাতা জনিকা চৌধুরী আপনার কাছে যে আপনি তো এত বছর ধরে কাজ করছেন সিনেমা নির্মাণ করেছেন তো আপনার নির্মাণের জায়গা থেকে আমার কাছে প্রশ্ন যে বাংলাদেশে দৃশ্য মাধ্যমে নারীকে যেভাবে এখন পর্যন্ত দেখানো হয় একজন দর্শক একজন নির্মাতা এবং একজন নারী হিসেবে এ বিষয়টা আপনি কিভাবে দেখছেন একটা বাক্য আছে যেটা নাকি আমরা সবাই শুনি সংসার সুখের হয় রমণের গুণে বাট পরের লাইনটা কিন্তু অন্য অন্য লাইন মানে এই লাইনটা আসলে লিখে রাখা হতো অনেক আগে কুলায় সুতা দিয়ে সেলাই করে রাখা হতো বাড়িতে কারণ ও তখন হলো নারীরা সংসার শুকুরায় রমণীর গুণে সবাই বাসায় থাকবে সংসার করবে এরকম পরের লাইনটাই কিন্তু গুণবান প্রতি যদি থাকে তার সামনে তা আমি কাজ করতে গিয়ে দেখেছি যখন একটা নারী হাউসওয়াইফ তখন সে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে কিন্তু তার খাওয়ারও হয়তো সময় থাকে না কিন্তু এটাতে কিন্তু সে কোনো রেমুনারেশন পাচ্ছে না তো সে কিন্তু তার স্বামীর থেকে বা তার শাশুড়ি তার ছেলে বা ননদ যেখান থেকে হোক অত সম্মান পাচ্ছে না কিন্তু অত সম্মানিত বোধ সে হচ্ছে না বা আমি যখন একজন নারী হিসাবে যখন আমি কাজ করি নির্মাতা হিসাবে তখন দেখা যায় যে প্রত্যেকটা মানুষইভাবে তার ঘরের বউ বা তার বউ তার মেয়ে যেটাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে তারপর বাসায় ফিরে আসবে এরকম একটা মেন্টালিটি থাকে কিন্তু আমাদের যে কাজটা মানে আমি যে কাজটা করি নির্মাণের সেটা কিন্তু আমাদের রাত বারোটা একটা লেগে যায় হ্যাঁ সো আমরা আমাদের জায়গায় দেখতে পাই যে ওই সাপোর্টটা আসলে আমাদের বাসা থেকে পাই না অনেকে দেয় না যার ফলে আপনি দেখতে পারবেন যে মানে দৃশ্যমান যেটা দেখা যায় যে আমাদের নারী নির্মাতা অনেক কম এবং আমি যখন কাজ করতাম হয়তো অনেক কষ্ট করে কাজ করতাম কিন্তু আমাকে পরীক্ষা দিতে হতো আমি যোগ্য কি প্রমাণ করতে হতো এখনো হয় চলচ্চিত্র বা নাটকে যখন একজন নায়িকা বা অভিনয় শিল্পী বাছাই করা হয় সেক্ষেত্রে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তার দৈহিক বাহ্যিক সৌন্দর্য নাকি তার মেধা আসলে সব কিছুই প্রয়োজন হয়তো অনেক মেধা সম্পন্ন মানুষ সামনে বসে থেকে বলবে যে না শুধু সুন্দর দরকার নাই অভিনয় জানতে হবে অভিনয় জানতে হবে অভিনয় জানতে হবে কিন্তু আমরা যখন একটা মেয়েকে রূপপতি বলি বা আমরা যখন বলি পাশের বাড়ির মেয়েটা অনেক সুইট দেখতে প্রেমের যে কাজগুলা বলি বা রোমান্টিক যে সিনেমা বলি বা নাটক বলি যেটাই বলি তখন কিন্তু একটা সৌন্দর্যের কিন্তু একটা ব্যাপার আছে একটা কথা আছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী